কই আমি তুমি কি এত লাজুক নাকি তুমি আসলে না না এটা কোনদিন আমি বিশ্বাস করি না হ্যাঁ না না আমাদের শুটিং শুরু দাদা নেপালে যখন আমি গিয়েছি তখন আমি স্কুলে পড়তাম তখন আই ওয়াজ সো স্মল এবং আমার মনে নাই যে আমি কখন তাকে পাপা পাপা বলা শুরু করছি এবং স্টিল এরপর আমরা বহু নাটকে একসাথে কাজ করেছি এবং দেশের বাইরে আমি তার সাথে অনেক কাজ করেছি মানুষ বলে না যে দেশের বাইরে গেলে বন্ধুর পরিচয় পাওয়া যায় সো আমরা আমাদের মানে প্রমাণ আমার মনে হয় আমরা দিয়েছি আমাদের সম্পর্কের প্রমাণ এবং এটা এত মানে হয় না আমাদের প্রতিদিন কথা হয় না এমনও হয় আমাদের কথা হয়েছে মানে অনেক 4-5 বছর পর রাইট পাপা সো 4-5 বছর পর পাপা আমাকে ফোন করে বলল শোন আমি কিন্তু সিনেমা বানাচ্ছি তোর করতে হবে আমরা একসাথে কাজটা করছি ফাইনালি রায়হান খানের সিনেমা হচ্ছে এটা আমি যদি কাজ নাও করতাম তারপরেও আমি অনেক এক্সাইটেড থাকতাম বিকজ রায়হান খান আমার পছন্দের নির্মাতা আমার পছন্দের সিনেমাটোগ্রাফার এবং আমি সবসময় বলি পাপা তুমি ক্যামেরার পিছনে থাকলে আমাকে অনেক সুন্দর লাগে এটা সব নায়িকারাই বলে আমার বিশ্বাস তাই না পাপা সব নায়িকারাই খুব খুশি হয়ে যায় যে রায়হান খান আছে তাহলে অনেক সুন্দর লাগবে আমাকে অনেক সুন্দর লাগবে অবশ্যই ভিন্ন কিছু আপনারা পাবেন ডেফিনেটলি আর রায়হান খান এর আগে টেলিভিশনে বহু প্রমাণ দিয়েছে ভালো ভালো প্রোডাকশন বানিয়েছে দর্শক পছন্দ করেছে এবং সব অভিনেতা অভিনেত্রীদের পছন্দের নির্মাতা সে তো তার সম্পর্কে বলার আমার কোনো দরকার নাই আপনারা সবাই তার কাজ সম্পর্কে জানেন আগে থেকে আমার মনে হয় তার প্রথম ছবিতে সে অসাধারণভাবে চেষ্টা করবে আপনাদের যাতে ভালো লাগে কিছুদিন আগে অপারেশন সুন্দরবন দেখলাম এবং তাকে এত সুন্দর লাগছে বিগ স্ক্রিনে ও মাই গড মানে অসম্ভব সুন্দর আমাকে যখন পাপা বলতেছে শোন রোশন কিন্তু করছে আমি তাই নাকি ও তো অনেক সুন্দর আমি তো মানে স্ক্রিনে দেখে পুরো হাও হয়ে গেছে মনে হচ্ছে সত্যি সত্যি মানে র‍্যাব এত এত সুন্দর র‍্যাব হয় সো আই এম ভেরি হ্যাপি যে আমি রোশনের সাথে কাজ করছি হি ইজ ভেরি নাইস অ্যান্ড খুবই ফ্রেন্ডলি আমাদের খুবই কম যোগাযোগ হয়েছে খুবই কম কথা হয়েছে বাট সে খুব রেসপেক্টফুলি আমার সাথে কথা বলেছে সব সময় যেটা আমি সবার আগে পুরুষদের ক্ষেত্রে দেখি সো ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব এবং ভালো কাজ করার চেষ্টা করব এক্সকিউজ মি ছবিটির গল্প আসলে আমার আমি সবসময় আমার জায়গা থেকে ট্রাই করি যে যেই কাজটি করব সেটি যেন আগের কাজটি থেকে ভিন্ন হয় এবং ডেফিনেটলি আগের কাজটি থেকে যেন বেটার হয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একদমই একটি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লাস হচ্ছে গল্প আলহামদুলিল্লাহ চুজ করতে পেরেছি বলে মনে হয় এবং বিশ্বাস যে ছবিটির নির্মাতা তার বেশ কিছু কাজ আমি দেখেছি র‍্যানবেক আগে থেকে চিনি তবে কাজ করার সুবাদে আসলে প্রথমবার দেখা প্লাস হচ্ছে কথা বলা আমার জায়গা থেকে আমি বিলিভ করি যে তার আগের যে সকল কাজ করেছেন আসলে আমরা সেই কাজগুলোকে দেখি সবসময় জাজ করি তবে এই কাজটা নিয়ে তারও এক্সপেকটেশন অনেক বেশি এবং আমাদেরও অনেক এক্সপেকটেশন রয়েছে আর চরিত্রটি একেবারেই ভিন্ন ভাবনা যথেষ্ট ভালো অ্যাক্ট্রেস আমার বিশ্বাস যে আমাদের দুজনের এই কেমিস্ট্রি দর্শকের ভালো লাগবে এক্সকিউজ মি এই জন্যেই এক্সকিউজ মি বলে কথাটা শুরু করতে চেয়েছিল আমাদের গল্পের চরিত্র কিন্তু শেষ পর্যন্ত কথাটা আর বলা হয়নি কথাটাও এক্সকিউজ মিতেই শেষ হয়ে যায় এটা একটা রোম্যান্টিক জনরের গল্প গল্প আমি কিভাবে বলবো সেটার উপরে আসলে নির্ভর করে হচ্ছে এটাকে আপনারা কিভাবে জাজ করবেন তো বাট ছবিটার ব্যাপারে এতটুকু বলবো ছবিটা হাসি কান্না দুঃখ মিলিয়ে খুব এন্টারটেইনিং একটা ছবি আমার ধারণা মানুষের ভালো লাগবে মেয়েটা আমার জীবনে প্রথম ছবি আমি ইন্ডাস্ট্রিতে আছি অনেক বছর যাবত কিন্তু কখনো ছবি বানানোর সাহস করিনি কারণ আমার মনে হয়েছে যে আমি পারবো না এবং আমি এখনও সেই যোগ্যতা আমার হয় নাই তো এখনকার ছবির যে জোয়ার এবং খুব অসাধারণ ট্যালেন্টেড সব মেকার্সরা ছবি বানাচ্ছেন এবং এটা দেখে আমার মনে হয়েছে যে এখন আসলে ছবি বানানো উচিত নিধা বনাম নিধা তো সেটা করার পরে দর্শকের রিয়াকশনস যতটুকু আমি দেখেছি তখন আমার দর্শকের চাওয়া সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে দর্শক আসলে কী চায় দর্শক অনেক কঠিন কিছু চায় না দর্শক খুব সাধারণ
নিজেকে খুঁজে পায় এমন কোনো গল্প খোঁজে।